বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন শনি রাশি পরিবর্তন এবং রাশি পরিবর্তনের জন্যই সাড়ে সাতির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় একটা স্থগিত অবস্থা কিন্তু ফেস করবে ধনু রাশির জাতক জাতিকারা এবং লগ্ন সাপেক্ষেও কিন্তু শনির গোচরের প্রভাব আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই শনি রাশি পরিবর্তনের জন্য ধনী লগ্ন ধনু রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার এই ভিডিওর মুখ্য বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দীর্ঘ সময় সাড়ে সাত বছর এবং সাড়ে সাত বছরের যে যাত্রা এবং সেই যাত্রায় শনি রাশি পরিবর্তনে সাড়ে সাতি শেষ হওয়ার বিষয়টা অত্যন্ত আনন্দদায়ক এবং স্বস্তিদায়কও একটা বিষয় বটে এবং আপনাদের লগ্ন সাপেক্ষে সেটাই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় দেখুন শনি তৃতীয়ভাবে গোচর করছে আগামী ২৯শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল থেকে ১২ই জুলাই অবধি তৃতীয়ভাবে স্থায়ী হবে এই সময়টুকু সাড়ে সাতি স্থগিত থাকছে পাঁচই জুন মানে এর মধ্যবর্তী সময় ১২ই জুলাইয়ের আগে পাঁচই জুন পড়ছে পাঁচই জুন শনি বক্রী হয়ে যাচ্ছে এবং বক্রী হয়ে শনি কিন্তু ১২ই জুলাই আবার প্রত্যাগমন করছে রাশির দ্বিতীয়ে এবং দ্বিতীয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আবার কিন্তু সাড়ে সাতি যেটা স্থগিত অবস্থায় ছিল প্রসপন্ড ছিল সেটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু তার তীব্রতা ততটা থাকবে না যতটা এই আগামী সময় আপনারা পাবেন একটা স্বস্তিদায়ক সিচুয়েশান তারই মধ্যেই থাকবেন কিন্তু তার মধ্যেও সাড়ে সাতির কিছু কিছু এফেক্ট কিন্তু থাকবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব কিন্তু তীব্রতার যে সাড়ে সাতির এফেক্ট যারা সাড়ে সাত বছরের মধ্যে বেশ কিছু কষ্টদায়ক সময় কাটিয়েছেন সেই সময়টা আপনারা অবশ্যই এই সময় আর সেই নেগেটিভ ঘটনাগুলো পাবেন না কারণ শনি ম্যাক্সিমাম সময়টাই বক্রী থাকবে এবং নতুন বছরের জানুয়ারি আস্তে আস্তেই শনি কিন্তু আবার রাশি পরিবর্তন করে সাড়ে সাতি থেকে একদম পারমানেন্ট স্বস্তি ৩০ বছরের জন্য দেবে তো এই বিষয়টাই আমরা কিন্তু ডিসকাস পরে করব আগে আমরা এখানে আপাতত ২৯শে এপ্রিল থেকে ১২ই জুন অবধি সময়টা নিয়ে আমরা চর্চা করব শনি তৃতীয় পথ হিসেবে তৃতীয় যাচ্ছে প্রথমেই আমি বলবো এই সময়টায় যে সময়টা আপনারা পাচ্ছেন নতুন প্ল্যানিংস কার্যকর করার জন্য অত্যন্ত ভালো অনেকের প্ল্যান ছিল বাড়িটা সারাবেন কারোর প্ল্যান ছিল চাকরিটা চেঞ্জ করবেন কারোর প্ল্যান ছিল ব্যবসাটা ভালো করে রিনোভেট করবেন কারোর প্ল্যান ছিল প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশন নেবেন কারোর প্ল্যান ছিল এডুকেশনের ক্ষেত্রে কিছু কোর্স করবেন যার যা প্ল্যান তো রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানিংগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে এছাড়া নতুন উদ্যোগ ফার্স্ট টাইম কিছু ভাবছেন আগে থেকে কিছু প্ল্যান করেননি নতুন উদ্যোগ নিতে চাইছেন নতুন কিছু বিষয়ে ভাবনা চিন্তা করতে চাইছেন সেই সমস্ত নতুন উদ্যোগগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে এবং অবশ্যই সেই নতুন উদ্যোগের বিষয়ে আপনারা যদি কিছু ভাবনা চিন্তা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা অত্যন্ত ভালো যেতে পারে আমি এখানে শনির যে অবস্থানটা এখানে আপনারা দেখিয়েছি দেখতে পাচ্ছেন শনি রাশি পরিবর্তন করেছে রাশির তৃতীয় যাচ্ছে এবং ডায়াগ্রামটার দিকে তাকালে আপনারা আরও স্পষ্ট বুঝতে পারবেন এখানে কিন্তু আকাশি কালারে আমি কিছু সার্কেল এখানে মেনশন করে দিয়েছি এই সার্কেলগুলো হচ্ছে শনির দৃষ্টি আপনারা কম বেশি সকলেই জানেন যে শনির দৃষ্টি কোনো না কোনো বিষয়ে মানুষের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা বহন করে এটা তো আপনারা সকলেই জানেন এবং যে কোনো বাচ্চা ছেলেও বলে দেবে যে শনির দৃষ্টি ইত্যাদি যে বিষয়গুলো অত্যন্ত খারাপ সাধারণত পৌরাণিক সিরিয়াল বা ইত্যাদিতে আপনারা দেখেই থাকবেন তো শনি দৃষ্টিগুলো আমরা এখানে আকাশী কালারের সার্কেল দিয়ে মেনশন করে দিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির পঞ্চম ভাব যেটা সন্তান এবং প্রেমের ভাব শনি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির কিন্তু সরাসরি কিন্তু ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাব এবং শনি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির ব্যয়স্থান দ্বাদশ ভাব এই দৃষ্টিগুলো নিয়ে আমরা চর্চা করব তৃতীয় ঘরের কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে শনি তৃতীয় অবস্থান করার জন্য প্রথমেই আমি এখানে বলবো যোগাযোগপূর্ণ বিষয়গুলো বাড়বে যারা সেলসে আছেন যারা মার্কেটিংয়ে আছেন যারা কোনো টার্গেট ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান ছোটোখাটো জায়গায় যাত্রা মুভমেন্ট এগুলো করছেন সেগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত স্ট্রং কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমি এই সময় বলবো যে ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছেন কোনো জায়গায় বেড়াতে গেছেন ঘোরাফেরা করছেন সেগুলো ক্ষেত্রেও এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থেকে ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং এখানে সবথেকে বড় কথা লগ্ন সাপেক্ষে স্পেশালি পুরনো টাকাকড়ি উদ্ধার যে কোনো ক্ষেত্রে করার জন্য কোনো আপনার অফিসের ফান্ড ইত্যাদি কিছু পাওয়ার জন্য লোন ইত্যাদি পাওয়ার জন্য আর্থিক ক্ষেত্রে কিছু আপনার সেভিংসে ইনভেস্ট করার জন্য কিছু বিষয়ে আপনার বাড়তি খেটে বাড়তি রোজগার করার জন্য সময়টা অত্যন্ত ভালো স্পেশালি লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় ফিনান্সিয়াল জায়গাটা এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কার্যকরী ডেভেলপমেন্ট আপনারা করতে পারেন তবে কিছু জায়গায় অবস্ট্রাকশন আছে আমি
আসছে এক এক করে। শনি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য এই সময় কিন্তু ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাপোর্ট কিন্তু বেশ কিছু অংশে পাবেন, যদি শনি আপনার খুব নেগেটিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাপোর্ট পাবেন। কিন্তু একটু ন্যাচারাল একটু লেট করার বা কাজে দেরি করার একটা হ্যাবিটস থাকবে, সেটা খুব বড় নয় কিন্তু কিছু জায়গায় এটা কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এবং ছোটোখাটো অযাচিত বিষয় বা ঘটনা আপনার মনকে একটু বেশি মাত্রায় প্রভাবিত করবে, যে কোনো বিষয় কিছু দেখলেন কিছু শুনলেন কিছু ভাবলেন যেগুলো হয়তো আপনার মনকে ততটা আগে প্রভাবিত করতো না, বর্তমান সময় বর্তমান পরিপ্রেক্ষিতে অনেক কিছু ছোটোখাটো ঘটনা আপনার মনকে কিন্তু বাড়তিভাবে একটু প্রভাবিত করতে পারে। সামগ্রিক আলোচনাটা এবার দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব, যেটা খুব ভাইটাল। তার আগে বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো এক দু কথা ছোট আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি কিন্তু ফোনেই পেয়ে যাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন যাতে ইউটিউবের নোটিফিকেশান মিস হলো, যেটা প্রায়শই হয়, আপনি কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদের নোটিফিকেশান পেয়ে যাবেন। জাস্ট অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করুন, পেয়ে যাবেন, লিঙ্কও দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আর মাথায় রাখবেন আমাদের কিন্তু একটাই যোগাযোগের নাম্বার, অন্য কোনো নাম্বার আমাদের কিন্তু নেই। কেউ কিছু প্রোভাইড করলে নাম্বারে সেটা ধরে নেবেন আমাদের নাম্বার নয়, এটা মাথায় রাখবেন। তো আমরা যে আলোচনা ছিলাম শনি দৃষ্টি, বন্ধুরা একটা কথা বলবো যে ধনু লগ্ন ধনুরাশির বহু বন্ধু আছেন যারা বার্তাটি পাচ্ছেন না, তো দয়া করে যদি একটু লাইক এবং শেয়ার করে দেন তাদের কাছে বার্তাগুলি পৌঁছে যাবে আমি যেগুলো এখানে জানাচ্ছি। হ্যাঁ, শনির দৃষ্টি, শনির যে দৃষ্টি, শনি কিন্তু নিজে যেখানে বসে আছে সেখান থেকে যদি দেখেন 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, তাহলে শনিকে এক ধরুন, এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যান, দেখবেন 3 নম্বর ঘর যেখানে রাহু অবস্থান করছে বর্তমানে সেই রাহুর ওপর শনির দৃষ্টি পড়ছে এবং সেটা আপনাদের লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে 5ম ভাব। এই যে 5ম ভাবে শনি রাহুর যে কম্বিনেশানটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় সাড়ে ছাতি কাটলেও এটা কিন্তু বেশ কিছু অংশে কিন্তু অশুভ। এবং এই দৃষ্টিটা মেন যে জায়গায় সমস্যা করবে, ফার্স্ট আমার যেটা মনে হয় প্রেমের ক্ষেত্রে, বিশেষত লগ্ন যাদের তাদের ক্ষেত্রে আমি মেনশন করে দিচ্ছি এখানে, প্রেমের ক্ষেত্রে যদি অসুবিধা যখন ভিডিওটি দেখছেন তার আগে থেকেই বা সেই সময় থেকেই ফেস করেন নানাবিধ সমস্যা, সেটা হতে পারে শুধু রাহুর জন্যই হচ্ছে, কিন্তু হঠাৎ করে যদি সমস্যা এই 29 তারিখের আগে পরেই হঠাৎ শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো সেটা শনির প্রকোপে হতে পারে, কারণ শনি দৃষ্টি রাহুর যে অশুভত্বকে আরও বাড়িয়ে দেবে এবং সেটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাবো। সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটা কিন্তু ছোট বিষয় নয়, এটা কিন্তু একটা ভারী সমস্যার ইন্ডিকেট করছে এখানে হরোস্কোপে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সতর্ক এখানে কিন্তু থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফাটকায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমি এতক্ষণ বললাম যে হ্যাঁ সেভিংসের টাকা রাখতে পারেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু ফাটকায় যারা টাকা লাগান, শেয়ার হোক, লটারি হোক, কোনো অনলাইন ট্রেডিং হোক, যাই হোক অন্যান্য কিছু বিষয় হোক, যেখানে কোনো সিকিউর না, একটা রিস্কি জায়গা, অথচ আয়ভাব বেশি, তো সেইরকম জায়গায় যারা টাকা লাগাচ্ছেন, টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু রিস্কি হতে পারে ব্যাপারটা, কারণ শনি রাহুর যে কম্বিনেশান সেটা কিন্তু আপনাকে কিছুটা কিন্তু ভুল পথে বা বিরুদ্ধ পথে কিন্তু নিয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভিটির মধ্যে হরোস্কোপে আমরা ধরতে পারি। সেই বিষয়টা আপনাদের কিন্তু আরও সজাগ, আরও সতর্ক এখানে কিন্তু থাকতে হবে, এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয় বলতে পারেন, এবং এই বিষয়টা আপনাদের কিন্তু আরেকটু খেয়াল রাখা দরকার, সেখানে কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা সামগ্রিক বিষয়টাকে কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয়, বিশেষত এটাও আমি লগ্ন সাপেক্ষে বেশি প্রাধান্য দেবো, সেটা হচ্ছে সন্তান যারা ক্যারি করে আছেন, সন্তান মেইনলি যারা ধারণ করে আছেন এই সময়, তাদের ক্ষেত্রে এই শনি রাহুর কম্বিনেশানটা কিন্তু খুব ভালো নয়। কিছু ক্ষেত্রে যদি জন্মছকে নেগেটিভ শনি রাহুর দশা চলে তাহলে কিন্তু মেডিকেল কিছু বিষয়ে কমপ্লিকেশান আসতে পারে। আমার পরামর্শ, ডাক্তারবাবুর সমস্ত অ্যাডভাইসগুলো এই সময় মেনে চলুন এবং তিনি যা পরামর্শ দিচ্ছেন, তিনি যা আপনাকে বলছেন সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সন্তানের কিছুটা অবাধ্য নেচার, সন্তান যাদের আছে মেইনলি, তো এটা রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে দুক্ষেত্রেই আমি বলছি, তো সন্তানের হেলথ ইস্যু এবং সন্তানের অবাধ্য নেচার এটা কিন্তু কোনো না কোনো অংশে বাড়তে পারে। এই জায়গাটা কিন্তু দুর্বলতার স্থান হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শনি এবং রাহুর প্রকোপটা কিছুটা নেগেটিভিটি আনতে পারে। এবং সবথেকে বড় বিষয়, হায়ার স্টাডিজের মধ্যে যারা কোনো কোর্স চুজ করতে চাইছেন, কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো আপনি টিচিং নিতে চাইছেন, কোনো অনলাইন টিচিং বা ইত্যাদি বড়সড় ইনস্টিটিউটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, আপনারা জানেন যে বর্তমান সময়ে
এই যে অনলাইন এডুকেশনগুলো হচ্ছে, তাদের নেহাতি টাকা পয়সার জায়গাটাও কম না, এটা অনেক টাকার একটা বিষয়, সেগুলো কিন্তু ভুল চুজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। স্পেশালি এডুকেশনের জায়গাটা আমি লগ্ন সাপেক্ষেই বলবো, যে আপনাদের ক্ষেত্রে রাশি সাপেক্ষেও কিছুটা আছে, লগ্ন সাপেক্ষে বলবো, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এই তিন মাসের মধ্যে এই পঞ্চমভাবে দৃষ্টি প্রভাবে কিন্তু ঘটতে পারে। এবং যদি দেখেন শারীরিক পাটে মেনলি লগ্নের ক্ষেত্রে পেটের গোলমাল, হজমের সমস্যা, রাশিতেও কিছুটা আছে, এবং ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, কিডনি রিলেটেড সমস্যা, যাবতীয় পেট রিলেটেড সমস্যা যদি আসে, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সঙ্গে সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া অতি আবশ্যক বলে আমার মনে হয়েছে। পরবর্তী যে দৃষ্টি সেটা হচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। তবু আমার মনে হয় ভাগ্যস্থানের দৃষ্টিটা প্রারব্ধ কর্মের উপর আমাদের ডিপেন্ড করে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এইটুকু জায়গায় বাধা দিতে পারে। কিন্তু আপনার যদি কর্মফলের জায়গাটা খুব ভালো থাকে, স্ট্রং থাকে, সেইখানে প্রারব্ধের জায়গায় আপনি কিন্তু শনিদ্বার অন্তত বঞ্চিত হবেন না, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন। তো আমার ওভারঅল মনে হয়, ওভারঅল বিষয়ে এই জায়গাটা কিন্তু আপনাদের পক্ষে খুব খারাপ নয়। তবু আমার মনে হয় ভাগ্যস্থানে শনিদৃষ্টি আপনাকে কিছু কাজ একটু বিলম্বিত ফল বা কিছু কাজ একটু লেট ফল দিতে পারে, সাময়িক কিছুটা দেরি ইত্যাদি লেট এগুলো হওয়ার সম্ভাবনা খুব কিছু কিছু বিষয় সাময়িক ক্ষেত্রে থাকতে পারে। তবে আমি এখানে বলবো, যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে পড়াশোনা করতে চাইছেন, আধ্যাত্মিক কিছু চর্চা করতে চাইছেন, আইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন, অনলাইনে কিছু আপনার নতুন করে কিছু শিখতে চাইছেন, শুধু একাডেমিক পড়াশোনা নয়, এর বাইরে কিছু শিখতে চাইছেন, কারিগরি বিদ্যা নিয়ে কিছু পড়াশোনা করতে চাইছেন, হাতে কলমে কোনো কাজ শিখতে চাইছেন, এবং অবশ্যই আপনার যদি জ্ঞান চর্চার উদ্দেশ্যে, নিজেকে ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে আমি মনে করি ওভারঅল এটা কিন্তু সময়টা শনি নবম দৃষ্টি থাকলেও এটা কিন্তু আপনার পক্ষে ভালো হতে পারে, এটা কিন্তু খারাপ ফল নয়, এটা ওভারঅল আমি হরোস্কোপে বলবো। কারণ এখানে কিন্তু শনি এই জ্ঞান বিজ্ঞান চর্চা এই দিকগুলোকে শনি কিন্তু অবশ্যই সাপোর্ট করে, এটা কিন্তু কিছুটা পজিটিভ পয়েন্টের মধ্যেই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং এখানে পিতা গুরুজন এদের হেলথের বিষয়ে একটু আপনাকে সজাগ সচেতন সতর্ক এগুলো থাকতে বলবো, সেগুলো কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে থাকতে পারে। পিতা গুরুজনদের হেলথ ইস্যু কিছু চললে সেই বিষয়ে আপনাকে কিন্তু আর একটু সতর্ক আর একটু সজাগ এগুলো কিন্তু হতে হবে, সেটা কিন্তু কিছুটা আপনার ক্ষেত্রে সমস্যার কিন্তু বাতাবরণ যদি বলেন, হ্যাঁ তাই সমস্যার বাতাবরণ কিন্তু কিছুটা আনতে পারে। পরবর্তী দৃষ্টি শনির দ্বাদশ দৃষ্টি, অর্থাৎ ১২ নম্বর ঘরে, শনি থেকে ১০, লগ্ন থেকে আপনার ধনুরাশি থেকে ১২ নম্বর ঘরে। তো এই দ্বাদশ দৃষ্টিটা কিন্তু শনি একা দৃষ্টি দেবে না, শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি কিন্তু দ্বাদশ আপনাদের রাশির দ্বাদশ ঘরে পড়বে। শনির দশম দৃষ্টি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে দ্বাদশ, যেহেতু আপনাদের রাশির এই ১২ নম্বর ঘরে শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি পড়বে, তো এখানে শনি এবং বৃহস্পতি যে ঘরে যুগ্ম দৃষ্টি পড়ে সে ঘরের কিন্তু নেগেটিভিটি অনেকটা কিন্তু কমে যায়। ফলত এই সময় বিদেশ যাত্রা, দূর যাত্রা, সবথেকে বড় কথা তীর্থভ্রমণ এগুলো হতে পারে, কিন্তু কিছু বিষয়ে একটু ফ্যামিলি এক্সপেন্স বাড়া বা আপনার ভুল খাতে একটু খরচ হওয়া এগুলোর টেন্ডেন্সি থাকবে, ঘুমের পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে। কিন্তু বিদেশি টাকা যারা ইনকাম করেন দেশের মাটিতে বসে তাদের ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে, এছাড়া যারা বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে নতুন কান্ট্রি বা নতুন জায়গায় যাওয়ার কিছু সুযোগ সম্ভাবনা এগুলো কিন্তু হরোস্কোপে তৈরি হওয়ার জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এগুলোতে আবার আপনি ভালো ফল বেশ কিছু অংশে পেয়ে যেতে পারেন। এটা হরোস্কোপে অবশ্যই কিছু জায়গায় পজিটিভের মধ্যেই হরোস্কোপে থাকছে। হ্যাঁ, এর বাইরে আমি এখানে শনির যে প্রভাবটা দ্বাদশে বলবো, বিশেষত ভালোর দিকটাই ম্যাক্সিমাম হলো, বিশেষত রাশিলগ্ন দুক্ষেত্রে গাইনি সমস্যা, কিছুটা লোয়ার অর্গান, লোয়ার ব্যাক পেন, এগুলোর সমস্যা যারা ভুগছেন বা ভুক্তভোগী আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সাময়িক সময়ে সতর্ক থাকতে হতে পারে, এটা কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে আমরা এটাকে জাজ করতে পারি। আর এটা বলতে পারি দ্বাদশস্থ শনির প্রভাব এবং দ্বাদশ দৃষ্টি যেটা শনির পড়ছে এবং যুগ্মভাবে বৃহস্পতির ক্ষেত্রে, এবং বৃহস্পতি বর্তমানে শনি এবং রাহুর মধ্যে আছে যেটাকে পাপকর্তালি যোগ বলে, আপনারা জানেন বহু অনুষ্ঠানে শুনে থাকবেন, তো সেই বিষয়টা যদি মাথায় রাখা হয় সেক্ষেত্রে দূরে বাস্তু যারা কিনতে চাইছেন, দূরে কোনো জমি জায়গা কিনতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু ভুলভ্রান্তি কিছুটা হতে পারে। মেনলি আপনি ধরুন দূর রাজ্যে, দূর জেলায়, বিদেশে কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে আমরা ধরতে পারি, সেই বিষয়টা আপনাদের কিন্তু আরেকটু খেয়াল রাখা দরকার, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে হরোস্কোপে থাকছে। আর
এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদী যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো যেগুলো সিকিওর নয়, সে দীর্ঘমেয়াদী প্রকল্প 10 বছর 15 বছর, এইগুলোতে আপনি কিন্তু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। সেটা কিন্তু সবার আগে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। তো সামগ্রিক বিষয়টা এরকম যে শনি রাশি পরিবর্তনে স্বস্তিদায়ক বিষয়গুলো আমি প্রথমেই বলবো। সাড়ে সাতির প্রভাব কমার জন্য ধনুরাশির ক্ষেত্রে যাবতীয় যে সমস্যাগুলো একবারে চেপে ধরেছিল সেখান থেকে রাস্তা খুঁজে পাবেন। আমি যদি সতর্কতার কথা বলি কয়েকটাই বললাম, আপনারা জানেন সেখানে ফিনান্সিয়াল বিষয়, সন্তান বিষয়, প্রেমের বিষয়টা এবং এডুকেশনের সাবজেক্ট চুজিংয়ের বিষয়টাই প্রাধান্য পেয়েছে। বাকি যে জায়গায় একটা বড় বিষয় ছিল শনির যে রাশি পরিবর্তন, অবস্ট্রাকশান, আয়ভাব আটকে যাওয়া ইত্যাদি, সেগুলো থেকে অনেকটাই নিস্তার পাচ্ছেন আপনারা। এবং আমি সাময়িক সময় বলবো যে এই সময়টা অল্প হলেও অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন একটা আলোচনা এইটুকুতে হয় না, কিন্তু আমাদের সময় অল্প, তো সেখানে এইটুকুর মধ্যে আমরা যতটুকু পারলাম এখানে বললাম। এরপরে দৈনিক রাশিফলগুলো ফলো করুন। দৈনিক রাশিফলগুলো কিন্তু রেগুলার আলোচনা চলবে, আপনারা আরও আরও বিষয় জানতে পারবেন। এবং অবশ্যই রাহু কেতু এবং বৃহস্পতি যে রাশি পরিবর্তন যদি না দেখা হয়ে থাকে এখনই অবশ্যই দেখে নিন, আমার কথাও শেষ হবে এবং এন্ড স্ক্রিনে ফটো পড়ে সমস্ত প্রেডিকশানগুলো ওই রাহু কেতু বৃহস্পতি 2023 অবধি কী কী হবে একটা আপনাকে কমপ্লিট জিস্ট কিন্তু করে দেবে, অবশ্যই সেটা দেখে নেবে। এবার আমরা অবশ্যই দৈনিক রাশিফল আলোচনা করব। আমরা একটু পরেই ফিরছি। আপনারা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।